আমাদের মামি তো শুভদৃষ্টি করতেই চাইছেনি, আমরা তবে পিরেই যাই, কি কও? শ্রীমতির সঙ্গে চার চক্ষুর মিলন হবে রে হৃদে, এত অধৈর্য হলে চলে? ঠিক সময় সে লগন আসে। দেখো ওরে নামা দেখিনি, নামা আমার কেন নামা কইছি, ওই নামা দেখিনি, ওরে ওরে দেখছিস নে ভয় পেয়ে গেছে যে। হ্যাঁ শোন হৃদে শোন, এখন আমরা পর মামি সব বুঝলি তো। দেখি দেখি নবা 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 ফিরে নবা সকলে আস্তে 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 দেখছো না, আমার মা সারদা ভয় পাচ্ছে। কোনো ভয় নেই মা, আমি আছি, তোর খুড়ো এখানে আছে, ভয় নেই ভয় নেই নবা। হ্যাঁ রাখো রাখো। পরমা প্রকৃতির তীর আবির্ভাবের সময় হয়েছে গদাধর, পরম কল্যাণময়ী শক্তি স্বরূপিণী সেই নারী তোর জন্য যে প্রতীক্ষা করছে জয়রামবাটির রামকুঞ্জের গৃহে, তুই তাকে নিজের জীবনী সহধর্মিণী রূপে গ্রহণ কর গদাধর। সে আমি নতুন জীবনে পা দিল, আমার নতুন সাধনা শুরু হলো আজ থেকে।
जामाई नारायण बाबा गदाधर चोखेर मणि के तुम्हार हाथे सम्प्रदान करलाम बाबा ठीक जेमन हिमालय रास्तार कन्या उमा के महादेवर हाथे दान करेछिलेन शारदामा के आदरे जत्ने रेखो बाबा जीवन कपाल भालो गदाई कोनो उत्तर देयनि खूब विपत्ति जो एक नजर नजर रखिस तो अत शत बुझे ना अत ऐले मानूष ये सब कथा की पक्ष बुझे मेजो मामा छोटो मामा जे सब कांडी करे तादेके हासा हासी करबे पक्षे तो हासा हासिर की आछे छोटो मामा एखन घरेर जामाई एटा तो बुझते हबे অঞ্জলির আয়োজন করা হবে মা ঠাকুরুনরা তোমরা শারদামাকে উঠে দাঁড় করাও ছোট মামা উঠে দাঁড়াতে হবে ওটো ওটো দেখিনি ওটো দাঁড়াও দাঁড়াও বাবা গদাধর দাঁড়াতে হবে কই গো যা কুলোটা নিয়ে এসো বাবা গদাধর লাজ অঞ্জলি তো একসঙ্গে দিতে হবে বাবা তুমি ওই মা শারদার সঙ্গে খয়ের কুলোটা ধরো এইভাবে দেব গো মিত্তির কুড়ো বেশ সামঞ্জস্য হলো তবে তাই তো তারা শক্তির রূপ মায়ার বাঁধন ছিন্ন করার জন্যই তো শক্তি রূপিণী মা এসেছিলেন মহাদেবের কাছে স্বয়ং বোলানা তো নত হন শক্তির কাছে শক্তির সামনে বিকারী হয়ে দাঁড়াতেও তিনি দ্বিধাবোধ করেননি আর আমি তো কোন চার আর কথা বাড়াবেন না মিত্তিক কুড়ো তালি ধম্ম পুরাণ শাস্ত্র নিয়ে অনেক কথা শুনতে হবে ছোট মামারে কোনো উত্তর দিতে পারবেন না বরচাঁদ মশাই আপনি লাজ অঞ্জলি শুরু করুন হ্যাঁ হ্যাঁ বাবা গদাধর ওই লাজ অঞ্জলি তো একসঙ্গে করতে হবে বাবা তুমি ওই মা শারদার সঙ্গে একসঙ্গে এই আগুনে খই ঢালো বাবা
বলি ও ভাগনা, আপনাদের নাপিত বউ কই গা? চতুর্দিক তারে খুঁজে এলু, সিঁদুর দানের সময় হয়ে গেল, সিঁদুর কই? সে কি গা, আমি এখনই দেখছি। মেজোমামা, মেজোমামা, নাপিত বউরে পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, আমি আমি দেখি কি হবে এখন। আমি এক্ষুনি আসছি, আপনি একটু অপেক্ষা করুন। তাও আমি আসছি। সিঁদুর দানের শুভ সময় পেরিয়ে যাচ্ছে হৃদয়রাম, তাড়াতাড়ি করো। আমি এক্ষুনি দেখছি গা। বলি হ্যাঁ গা, আপনাদের নাপিত বউয়ের কাছে আপনাদের লজ্জা বস্ত্র, তাই নে? আগে হ্যাঁ আসছে, হৃদয় এক্ষুনি আসছে। মেজো মামা, হ্যাঁ বড় বাধা পড়ছে গো বিয়েতে, আমারও ভালো লাগছে না। হাতের মাঙ্গলিক সুতোখানা পুড়ে গেল, এখন আবার এ বিপত্তি। এসব কইও না ভাগ্নে, বুক একবার শুকিয়ে যাচ্ছে। এখন ভালো ভালো বউ নিয়ে ঘরে ফিরতে পারলে হয়। মিঠু মামা, হ্যাঁ মিঠু মামা, নাপিত বউরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। সে কি? সিঁদুর দানটা হবে কি করে তাহলে? শুভ সময় তো পেরিয়ে যাচ্ছে, এমনিতেই নানা কারণে দেরি হয়ে গেছে, শুভ সময় পেরিয়ে যাচ্ছে, আর কত বিপত্তি হবে বলো দেখি। হ্যাঁ, লগ্ন পেরিয়ে গেলে তবে সিঁদুর দান হবে। আচ্ছা আপনারা এমন নাপিত বউ সঙ্গে করে আনলেন কেন বলুন তো? আগে আমাদের সব কাজ তো এই বউটি করে ভট্টাচ মশাই। কি কি হয়েছে? আগে আমাদের নাপিত বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু ধৈর্য ধরুন, আমরা আরেকবার না হয়। বারবার তাকে তো খুঁজে লাভ নেই, এখনো যখন পাওয়া যাচ্ছে না বোঝাই যাচ্ছে যে সে আর কোথাও নেই এখানে। ভট্টাচার্য মশাই, নতুন কিছু একটা বিধান দেন। এবে তো এমন হবে আমি জানতাম। আচ্ছা কি বিধান দেব বলো দেখি মাধব? হ্যাঁ, লগ্ন পেরিয়ে যাচ্ছে, লগ্ন পেরিয়ে গেলে সিঁদুর দানটা হবে কি করে? ভট্টাচার্য মশাই, কেন এত বাচ্চো গা? মা ভগবতীর কপালে সিঁদুর উঠবে নে, তা কখনো হয় নাকি? পেয়েজন পড়লে স্বয়ং মা আসবে সিঁদুর নে। দেখো তোমরা দেখো, জয় মা। চার্য মশাই, এই ঘটনা কিন্তু আপনাদের জন্যই ঘটেছে, কেন কেউ নজর রাখেন এক? আমরা বুঝতে পারিনি কুঞ্জ মশাই, এমনটা যে হবে। সারদিকিনী বাপু, thank you.
দাও মা দাও। কই গো মা ঠাকুরা, তোমরা এখানে জড়ি দাও দেখি মা সারদার গায়ে। শুধু যার জন্যে তুই এই সিঁদুর এনেছিস সে বুঝবে, ঠিক বুঝবে। বাবা গদাধর, এবার সিঁদুর দান সম্পন্ন করো।